পুরাতন মালদার যাত্রা ডাকার পশ্চিম পাড়ায় জলের ট্যাঙ্ক স্থানান্তরিত করার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ওই এলাকায় জল জীবন মিশনে জলের ওভারহেড হওয়ার কথা রয়েছে, কিন্তু সেটি চক্রান্ত করে অন্যত্র সরিয়ে নিয়ে যাবার চেষ্টা চলছে। ওভারহেড তৈরি না করে এলাকায় পাইপলাইনের কাজ করা হচ্ছে বলে অভিযোগ। যদিও এই ঘটনা প্রকাশ করে আগেই ওভারহেড তৈরি করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। এলাকার বাসিন্দা সুবহানুর আলী বলেন, প্রকল্প প্রভাবিত করার জন্য এই ধরনের চক্রান্ত হচ্ছে, তারা এর প্রতিবাদ জানিয়েছেন। আমাদের জলের কোনো সমস্যা নাই, জল গ্রামের লোক মানে অনেক পায়, যে আগেকার পিএইচি 30 বছরকার আগের পিএইচি যে আছে পিএইচি থেকে জল পায়। তারপরে হচ্ছে প্রত্যেক জায়গায় যে জলের এই কেজরিওয়াল না কি বলে যে ট্যাঙ্ক হবে, সে জানি আমরা যে ট্যাঙ্ক হবে, ওই ট্যাঙ্কের তো না জায়গা খোঁজাখুঁজি করছিল, সে এক জায়গায় এই যে জায়গা দান করা আছে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।